আসসালামু আলাইকুম ক্যামেরাছ সবাই এডমিশন এর পক্ষ থেকে স্বাগত জানাই আমি নাইম রহমান আজকে খুব কমন একটা কোশ্চেনের আনসার দেব তোমরা অনেকেই প্রশ্ন করতে থাকো ভাইয়া এক মাস পর পরীক্ষা কিছুই পড়া হয়নি তো এত কম সময়ে সিলেবাস কিভাবে শেষ করব খুব অল্প সময়ে পড়া শেষ করার একটা ইফেক্টিভ বুদ্ধি হচ্ছে তোমরা গ্রুপ স্টাডি করতে পারবে গ্রুপ স্টাডি করতে গেলেও আবার প্রবলেম বন্ধুদের সাথে হাসি তামাশা গল্পগুজব স্পোর্টস নিয়ে ডিসকাশন সেলিব্রিটি গসিপ সবই হয় কিন্তু স্টাডি হয় না তো গ্রুপ স্টাডিতে যাতে স্টাডি পার্টটুকুই মেইনলি হয় সেটা আমরা কিভাবে এনসিওর করব আজকে সেই ব্যাপারে কথা বলবো আমরা আমি তোমাদেরকে র্যান্ডম কোনো সাজেশন না দিয়ে সাইন্টিফিক কিছু মেথডের কথা বলবো জেফ সুদারল্যান্ড নামে একজন লেখক আছেন উনি স্ক্রাম মেথড আবিষ্কার করেছিলেন তারপরে যত সফটওয়্যার ডেভেলপার ছিল তারা সবাই স্ক্রাম মেথড ব্যবহার করা শুরু করে আজকে গুগল বা ফেসবুকে যত ডেভেলপার আছে তারা সবাই যখন টিমে কাজ করে তাদের কাজের এফিসিয়েন্সি ম্যাক্সিমাইজ করার জন্য তারা স্ক্রাম মেথড ইউজ করে তো তোমরাও গ্রুপ স্টাডি করার সময় কিভাবে স্ক্রাম মেথড ইউজ করে অল্প সময়ে বেশি সিলেবাস কভার করে ফেলতে পারবে সেটা নিয়ে কথা বলবো আজকে আমরা প্রথমে গ্রুপ নিয়ে কথা বলি তোমরা যখন গ্রুপ স্টাডি করবে তখন তোমাদের গ্রুপের সবাইকেই ডিটারমাইন্ড থাকতে হবে যে তুমি নেক্সট এতটুকু সময়ের মধ্যে তোমার সিলেবাসটুকু কভার করে ফেলতে চাও কেউ যদি একটু গলিমশি করো যে না আজকে পড়বো না কালকে পড়বো তাই শুরুতেই বাঘ কারণ সে যদি তোমার গ্রুপে গ্রুপে থাকে তোমাদের কারোরই পড়াশোনা হবে না সো সবাইকে ডিটারমাইন্ড থাকতে হবে যে আমরা আমাদের এতটুকু টাইম টাইম ফ্রেমের মধ্যে আমাদের পড়া শেষ করে ফেলবো দেন তোমাদের গ্রুপের মেম্বার কতজন হতে পারবে তো রেকমেন্ডার নাম্বার হচ্ছে ফোর তবে ম্যাক্সিমাম তোমরা সাতজন পর্যন্ত একটা গ্রুপে থাকতে পারবে তো এটা কেন এটা ব্যাখ্যা করা একটু ডিফিকাল্ট তো তোমাদের গ্রুপে যদি সাতজন থাকে তাহলে পরস্পরের মধ্যে কমিউনিকেশন চ্যানেল হবে হচ্ছে সেভেন সি টু অর্থাৎ একুশ যদি আটজন থাকে তাহলে হবে এইট সি টু অর্থাৎ আটাশ তো আমাদের ব্রেইনের জন্য হিউম্যান ব্রেইনের জন্য এরকম একুশটার বেশি কমিউনিকেশন চ্যানেল নিয়ে ডিল করা একটু ডিফিকাল্ট তো জাস্ট এতটুকু বিশ্বাস রাখো যে সাতজনের বেশি আমরা অ্যাক্টিভে থাকবো না রেকমেন্ডেড নাম্বার হচ্ছে ফোর আর তোমাদের গ্রুপে একজন লিডার থাকতে হবে সেই লিডার কি করবে সে হচ্ছে টাইম টেবিলগুলো সেট করা তোমরা কখন বসবে তারপর হচ্ছে সবাইকে একত্র করা এই ব্যাপারগুলো নিয়ে ডিল করবে তো একজন লিডার যদি না থাকে তাহলে দেখা যাবে যে গ্রুপে তোমরা মেইন যে উদ্দেশ্যে বসেছিলে সেটাই হয়তো ফুলফিল হবে না কাউকে একজন থাকতে হবে যে সবাইকে পুশ করবে আমাদের এতটুকু টাইম আছে এতটুকু টাইমের মধ্যে আমাদের এই কাজটুকু শেষ করে ফেলতে হবে ঠিক আছে দেন ইভ্যালুয়েট তোমাদের হাতে কতদিন সময় আছে কি কি টপিক পড়তে হবে কি কি সাবজেক্ট পড়তে হবে দেন প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন একটু দেখতে পারো তাহলে তোমাদের আইডিয়া হয়ে যাবে যে কি কি টাইপের কোশ্চেন আসে দেন প্ল্যানিং আমি খুবই থোরো প্ল্যান করতে বলবো না কারণ আমরা সবাই কোনো না কোনো সময়ে দেখা যেত খুব ডিটেলস প্ল্যান করতাম যে আমি নেক্সট চার দিনে ফিজিক্স করবো তারপরে ছয় দিনে কেমিস্ট্রি পড়ে ফেলবো তারপরে তিন দিনে বায়োলজি পড়ে ফেলবো বাট এসব প্ল্যান কখনোই কোনোদিন কাজ করে নাই সো আমি যেটা বলবো তোমরা নেক্সট তিন দিনের প্ল্যান করো যে তিন দিনে তোমরা চারজন মিলে এই কয়েকটা টপিক শেষ করবে তো তোমরা বলছো প্রথমে একসাথে বসলে বসে তোমাদের নেক্সট তিন দিনে তোমরা কি কি টপিক শেষ করতে চাও সেটা একটা শর্ট লিস্ট করে ফেলো তোমরা যদি একই হোস্টেলে থাকো তাহলে তোমরা যে কোনো একজনের রুমে একটা বোর্ড টাঙিয়ে দাও সে বোর্ডে তিনটা কলাম থাকবে প্রথম কলামে থাকবে টু রিড যে টপিকগুলো তোমাদের পড়তে হবে তোমরা সেই কলামে সেগুলো হচ্ছে লিখে ফেলবে তোমরা যেটা করতে পারো তোমরা একটা স্টিকি নোট থ্যাংক ইউ তোমরা হচ্ছে এরকম একটা স্টিকি নোট নিতে পারো সেই স্টিকি নোটে তোমাদের যে যে টপিক পড়তে হবে সেগুলো লিখে লিখে ওই টু ডু কলামে লিখে ফেললে তারপর যখন যার যেটা মানে যে টপিক খুশি সেই টু ডু কলাম থেকে তুলে তার পরের কলাম অর্থাৎ রিডিং কলামে লাগিয়ে রাখবে তাহলে বাকিরা বুঝতে পারবে যে কেউ না কেউ এই টপিকটা পড়ছে তখন বাকিরা অন্য টপিকের মন দিতে পারবে দেন তোমাদের এই যদি পড়া হয়ে যায় টপিকগুলো তাহলে রিডিং কলাম থেকে তুলে নিয়ে রেন্ট বা কমপ্লিটেড কলামে লাগিয়ে রাখতে পারো তাহলে প্রত্যেকটা সময়ে একদম সবাই বুঝে ফেলবে যে কোন টপিক পড়া হচ্ছে কোনগুলো পড়া হয়ে গেছে এবং কোনগুলো এখনো পড়তে হবে আর এমন যদি হয় যে তোমরা একই হোস্টেলে থাকো না তোমরা চারজন শহরের চার প্রান্তে থাকো তাহলে কি করতে হবে তাহলে তো এরকম একটা বোর্ডে তো এরকম স্টিকি নোট লাগিয়ে তোমাদের কাজগুলোকে ভিজিবল করা পসিবল না তখন কি করবে তখন তোমাদের জন্য একটা ডিজিটাল সলিউশন আছে তোমরা যেটা করতে পারো তোমরা গুগল স্লাইডস ইউজ করতে পারো তোমরা গুগল স্লাইডস তে একটা স্লাইড খুলবে সেখানে এরকম তিনটা কলাম করবে তোমরা হচ্ছে স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে তিনটা কলাম আছে প্রথম কলাম হচ্ছে টু রিড তোমাদের যে টপিকগুলো পড়তে হবে সেগুলো এখানে লেখা থাকবে দেন কারো যদি কোন একটা টপিক পছন্দ হয় সেই হচ্ছে এই প্রথম কলাম থেকে সেই টপিকটা মুভ করে দ্বিতীয় কলামে অর্থাৎ রিডিং কলামে রেখে দেবে নিচে ছোট করে নিজের নামটা লিখে দিতে পারো তাহলে বাকিরা বুঝে যাবে যে এই টপিকটা কে পড়ছে দেন পড়া হয়ে গেলে একদম লাস্টে রেড বা কমপ্লিটেড করে রেখে দেবে তাহলেই আহ সবাই রিয়েল টাইমে বুঝে যাবে যে কে কোন টপিক পড়ছে এখানে আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এর মাধ্যমে একটা কম্পিটিভ আবহ তৈরি হয় যে আরে ও তো তিনটা টপিক শেষ করে ফেলেছে আমি মাত্র একটা টপিক পড়েছি আমাকেও বেশি শেষ করতে হবে তো এই কম্পিটিভ এনভারনমেন্ট দরকার তোমাদের জন্য অল্প সময় তুমি যদি বেশি সিলেবাস কভার করতে চাও এটাই তোমার দরকার আর আরেকটা ইম্পর্টেন্ট কথা তো যখনই তোমরা গুগল স্লাইডস খুলবে সবাইকে এডিটিং অ্যাক্সেস দিতে ভুলো না দেন ডেইলি মিটিং তোমাদের দিনে একটা সময় সবাইকে একসাথে একটু বসতে হবে এবং তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে আজকে আমি কি পড়লাম কালকে আমি কি পড়ব এবং এই আজকে পড়তে গিয়ে কোনো প্রবলেম ফেস করেছে কিনা এটা এই কারণে ইম্পর্টেন্ট যে তোমরা রেগুলার পড়াশোনা করছো কিনা কেউ ফাঁকি দিচ্ছে কিনা এই ব্যাপারগুলো যাতে এনশিওর করতে পারো আর এই ডিসকাশনের জন্য তোমাদের পনেরো মিনিটের বেশি সময় লাগা উচিত নয় যদি মিনিটের বেশি সময় লাগে তাহলে হয়তো তোমরা ঠিক মতো করছো না তোমাদের মেইন যে ডিসকাশন করা উচিত তার চেয়ে হয়তো তোমরা গল্প গুজবি বেশি করছো আর এই ডিসকাশন শেষ হয়ে গেলে তোমরা কি করবে তোমরা আজকে যা পড়েছো বাকিদেরকে তা বুঝিয়ে দেবে এখন একটা মজার ব্যাপার হচ্ছে গ্রুপ স্টাডির সবচেয়ে ইন্টারেস্টিং যে ব্যাপারটা সেটা হলো যে কোনো টিচার যদি আমাদের এক ঘন্টা ধরে একটা কিছু পড়ায় সেটা আমরা বুঝতে পারি না বাট পরীক্ষার আগের রাতে আমার বন্ধু যদি সেটা মাত্র পাঁচ মিনিটে বুঝিয়ে দেয় দেখা যায় আমরা খুব সুন্দর মতো বুঝতে পারি অ্যান্ড লাস্ট হলো রিভিউ মিটিং তিন দিন শেষে তোমাদের রিডিং সাইকেল যখন শেষ হবে তখন তোমরা বসে দেখবে তোমরা যতটুকু প্ল্যান করেছিলে শুরুতে তার কতটুকু তোমরা ফুলফিল করতে পেরেছো যদি পুরোটা ফুলফিল করতে না পারো তাহলে কেন পারো নাই কি কি রেস্ট্রিকশন ছিল তোমরা চেষ্টা করবে পরের তিন দিনের যে রিডিং সাইকেল তাতে তোমরা যাতে সেই রেস্ট্রিকশন গুলো ওভারকাম করতে পারো প্রত্যেকটা তিন দিনের রিডিং সাইকেল যাতে তোমাদের আগের তিন দিনের রিডিং সাইকেলের চেয়ে বেশি এফিসিয়েন্ট তোমরা কি করবে তোমরা একটা ইনসপেকশন অ্যান্ড অ্যাডাপ্টেশন সাইকেলের মধ্যে দিয়ে যাবে তোমরা আগের রিডিং সাইকেল থেকে শিক্ষা নেবে তোমাদের কি কি প্রবলেম ছিল এবং পরের রিডিং সাইকেলে চেষ্টা করবে নিজেদেরকে আরো বেশি ইম্প্রুভ করা এতে দেখা যাবে আগের চেয়ে তোমাদের এফিসিয়েন্সি এক্সপোনেন্সিয়ালি বাড়তে থাকবে তো আমি আশা করছি তোমরা এই টিপসগুলো কাজে লাগিয়ে খুবই অল্প সময়ে তোমাদের সিলেবাস কভার করে ফেলতে পারবে এবং পরীক্ষায় খুব ভালো একটা রেজাল্ট করবে ধন্যবাদ সবাইকে